তো ঈদ মোবারক। আজকে এমন দুজন আছেন যে দুজন মানুষ আমার সঙ্গে, আমি জানি যে রবির আলোয় যেমন আলোকিত হওয়া যাবে, এবং অন্যজন তার সুর, তার আড্ডা, তার কথামালায় আমাদেরকে একদম মনোমুগ্ধকর একটা আয়োজন উপহার দেবেন। তবে তার আগে সবাইকে ওয়েলকাম করতে চাই ঈদের দিনের এই মুহূর্ত, কারণ সারাদিন ধকল গেছে, আজকে যেহেতু কোরবানির ঈদ, আর কোরবানির ঈদ মানে কিন্তু অনেক কাজ, অনেক ঝক্কি ঝামেলা শেষ করে এই মুহূর্তে অবশ্যই সবাই আসলে একটু বিশ্রাম নিতে পরিবারের সবাইকে নিয়ে টেলিভিশনের সামনে বসেছেন, এবং যারা এশিয়ান টিভির পর্দার সামনে বসে আছেন, এশিয়ান টিভি দেখছেন, তাদের সবাইকে ওয়েলকাম করছি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, এশিয়ান মিউজিক, পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক, সঙ্গে আছি মৌসুমী মো, এবং দুজন এমন মানুষ সঙ্গে আছেন কাকতালীয় ভাবে আজকে আমাদের পোশাকের রংটাও মিলে গেছে, মনের মিল বলে কথা। তাদের সঙ্গে আড্ডা হবে অনেক, তবে আড্ডা না, আমরা আসলে গান শুনবো, গানের ফাঁকে আড্ডা দেব, আর দুজন থাকলে আড্ডা গান মিলেমিশে একাকার হয়ে যায়, কারণ আমার সঙ্গে আছেন অত্যন্ত জনপ্রিয় এবং গুণী সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, এবং সেই সাথে ভীষণ ভালোবাসার সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার, এবং তার সামনে উপস্থাপনা করা খুব কঠিন, কারণ তিনি নিজেও খুব ভালো এবং বড় একজন উপস্থাপক। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক মৌ, তুমি কেমন আছো? খুব ভালো রবিদা। প্রতিবার কিন্তু আপু আমাকে সালামি দেয়, এবং সেটা খুব বড় অঙ্কের। এবার আমরা রবিদার কাছ থেকে সালামি নিব, নিয়ে আমি ওটা তোমাকে চেক দিয়ে দেবো। আমি চেক নিয়ে এসে আচ্ছা চেক জানি না, এটা এটা মানে বাকি যারা আছে প্রত্যেকের সাথে এলো চেক এলো তো না, সালামি তো এলো না। হ্যাঁ অবশ্যই, কিন্তু চেকটা কালকে, যদি কালকে তো ব্যাংক বন্ধ, কালকে দ্বিতীয় দিন না, ক্যাশে হবে, ক্যাশে হবে না, বড় বোন যেটা বলে আমি সেই কথা মতো চলি, কিছু করার নেই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, ঈদের দিন এত ব্যস্ততার ফাঁকেও যে আপনারা সময় দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আমি কিন্তু আজকে শো করতে সুদূর ফরিদপুর থেকে দৌড়ে এসেছি। কে বাদ, এটা তালি হয়ে যাক ওর জন্য। অবশ্যই, এবং মৌ বলছিল আমার উপস্থাপনার কথা, কিন্তু আমি কিন্তু সবসময় তোমার কথা মুগ্ধ হয়ে শুনি, আমি সেটা জানি, এবং দিঠি আপু বিভিন্ন শোতেও বলে যে মৌ কেনান, মৌ কেনান, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। গানে যাব, কাকে দিয়ে শুরু করব? ও শুরু করুক, আমি তো আসলাম মাত্র। আচ্ছা ও প্র্যাকটিস করেছে। হ্যাঁ হ্যাঁ, লেডিস ফার্স্ট, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার উপরে চাপিয়ে দিলাম, এশিয়ান টিভি কে আমার অন্তর অন্তস্থল স্থল থেকে ধন্যবাদ। রবি চৌধুরী, ডিটি চৌধুরী, ও দুটো নাম। হ্যাঁ, দিঠি আনোয়ার আমরা বলি, কিন্তু দিঠি চৌধুরী না, দিঠি ফেসবুকে আছেন তিনি, চৌধুরী একই বংশ। শ্বশুরবাড়ি থেকে চৌধুরীটা পেয়েছে ও, বাবার দিক থেকে আনোয়ার। হ্যাঁ, রবিদার সাথে গান গাইবো, আমার খুব ভালো লাগছে, এই মানে এই কথাটা ভেবেই খুব ভালো লাগছে। আর তুমি তো আছোই, সেই সাথে গুণী মিউজিশিয়ান, তো আমি শুরুতে একটি আমার খুব পছন্দের গান দিয়ে শুরু করব। এটা অবশ্য বাংলা ছায়াছবির গান, নিশানা ছায়াছবির গান, গীতি কবি আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার, এবং সুর করেছেন শ্রদ্ধা আলাউদ্দিন আলী, গানটির মূল শিল্পী শ্রদ্ধা আবিদা সুলতানা। আমি চেষ্টা করছি, শুনব। Thank you.
ইউ আহা এমনি করেই একদিন প্রেম হয়ে যায় এটা সত্য প্রত্যেকের জীবনের জন্য সত্য প্রত্যেকের জীবনের জন্য সত্য এবং এটাও সত্য যে প্রত্যেকের জীবনে একের অধিক অভিজ্ঞতা আছে এটাও সত্য ঠিক তাই কিন্তু কেউ স্বীকার করে না এবং বারবার হয়ে যায় যদিও এই সেটে বসে রবিদা অনেক চমৎকার সব গল্প বলেছেন তার জীবনের তার লেখা গান সেই গান কাকে নিয়ে লেখা সেই গল্পটা ছিল অসাধারণ আমি এখনো সেটা ভুলতে পারি না যাই হোক কাকে গান শুনবো তারপর গল্পে যাব কোন গান শুনছি রোমান্টিক একটি গান গাইতে হয় কারণ দুই সুন্দরী মহিলা আছেন এই গানটি মাঝে আপনি বসে আছেন প্রয়াত প্রণব ঘোষের সুর এবং সৈয়দ আশিক মাহমুদের লেখা আচ্ছা দুজনেই প্রয়াত হয়েছেন দুজনকে শ্রদ্ধা জানাচ্ছি একে স্কুলেই থাকি পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি অন্য কিছু আমি চিনি না জীবনে তোমাকে চাই মরণের পর কি তা জানি না পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি অন্য কিছু আমি চিনি না জীবনে তোমাকে চাই মরণের পর কি তা জানি না জীবনে তোমাকে চাই মরণের পর কি তা জানি না তোমাকে সাথী করে দুঃখ পেলেও তারই মাঝে খুঁজে নেব সীমাহীন সুখ চলার পথে ঝড় বৃষ্টি এলেও দুরন্ত সাহসে বেঁধে নেব তুমি পাশে থাকলে কোনো বাধা আমি মানি না মরণের পর কি তা জানি না জীবনে তোমাকে চাই মরণের পর কি তা জানি না তোমাকে ভালোবেসে নিঃস হলেও হৃদয়ের বাগানে গোলাপ ফুটু হাসি মুখে শৈব আঘাত দিলেও তোমারই জন্যে তবু
ভবন মুখ তুমি ছাড়া জীবন ভাবতেও আমি পারি না মরণের পর কি তা জানি না ও জীবনে তোমাকে চাই মরণের পর কি তা জানি না পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি অন্য কিছু আমি চিনি না জীবনে তোমাকে চাই মরণের পর কি তা জানি না ও জীবনে তোমাকে চাই মরণের পর কি তা জানি না ও জীবনে আপনাদের চাই মরণের পর কি তা জানি না গানটা কিন্তু একদম রিহার্সেল করা নেই, এটা কি পিচ বাজালো এটা ওরাই জানে, আমিও জানি না, কারণ ওর গানটা তোলেনি আমার যতটুকু পেরেছি আর কি। কিন্তু এটা চমৎকার হয়েছে এক কথা, এবং অনেক দর্শক কমেন্ট আছে ক্যাশ আর কি, ক্যাশ বাজানো না, ক্যাশ বাজানো। আচ্ছা ওকে, আমি এই গানটা একমাত্র বাপ্পিদা বাজাতে পারে, আমাদের বাপ্পির প্রতিম, মানে বাপ্পিদা যে আমার আমার টিমে ছিল, মানে এর মধ্যে একজন আছে এখানে, মানে সকলে এই জন্য রিদমটা ঠিক হচ্ছিল। অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি কমেন্টসগুলো নেব অবশ্যই, এবং আপনারা চাইলে আমাদের সাথে ফোন কলেও যুক্ত হতে পারেন, তবে একটু পরে কমেন্টসগুলো পড়ছি, কারণ আমি এই মুহূর্তে আরও একটি গান শুনবো, এরপর ব্রেক থেকে ফিরে এসে কমেন্টস পড়বো। এবং দর্শক আপনারা চাইলে ফোন করতে পারেন টেলিভিশনের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে, এবং কোন গানটি শুনতে চান রিকোয়েস্ট করতে পারেন আমাদের আজকের অতিথিদের কাছে। দিঠি আপু গানে চলে যাবো, কোন গান শুনছি? আচ্ছা আমি আর রবিদা যেহেতু আছি, আমরা একটা ডুয়েট গান, এই গানটা একটা গল্প আছে, কারণ এটা তো জন্ম দিয়েছেন গাজী মাজহার আনোয়ার, মানে ওকে এবং এই গানটাকেও। তো এই গানটি গেয়েছিল আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, তারপর তার সঙ্গে আমার গাওয়া হয়েছে এই অ্যালবামটি, মানে সাবিনা বা প্রথম অডিওতে আমার সঙ্গে ডুয়েট অ্যালবাম করে। তো সেখানে আমি যে গানটি প্রথম গাইলাম সেটা সে আমার সঙ্গে ডুয়েট গিয়েছিল, পৃথিবীকে চিনি তোমাকে চিনি, তো এই মন তোমাকে দিলাম এই গানটি আমি ডুয়েট গিয়েছিলাম। আচ্ছা, ওই অ্যালবামে। তো আজকে আমরা দুজনে গাইছি সেই গানটি, আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। শুরু কর কে? শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ, এবং এটা মানসী ছায়াছবির গান। এই গানটার আসলে একটা গল্প ছিল, রবিদা তো একটা গল্প বলিনি, আমারটা নয় পরেই বলি। হ্যাঁ, আমি তাহলে ব্রেক থেকে ফিরে এসে গল্পে যাব। ঠিক আছে। কাছে কি বা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। Thank you.
মুছো না গো আমার ছবি, আমি মিনতি করে গেলাম তুমি চোখের আড়ালে, কাছে কি বা দূরে রাম দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। কাছে কি বা দূরে রাম মনে রেখো আমি আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত
জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00 জানি কে জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাত
জানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, age good style. আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। লক্ষ্মী ব্যতীত বাংলায় ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি কেন
কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, এশিয়ান মিউজিক, পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। সঙ্গে আছি মৌসুমি মো, আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার, এবং সেই সাথে আছেন আরও একজন ভালোবাসার মানুষ রবি চৌধুরী। যদি কোনো গানের অনুরোধ থাকে ঝটপট আমাদেরকে ফোন করতে পারেন টেলিভিশনের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে, অথবা আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকে এশিয়ান মিউজিক নামে আমাদের যে ফেসবুক পেজটি আছে, সেখানে ঝটপট কমেন্ট করুন কোন গানটি শুনতে চান, কিংবা যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যেহেতু আজকে ঈদের দিন অনেক গল্প হবে এবং গান হবে। ফিরে এলাম ব্রেক থেকে, গানে যাব, তবে একটা গল্প বাকি ছিল আমাদের।
হ্যাঁ, যে যে গানটা আমরা তোমাকে দিলাম, ডুয়েট করলাম, এটা তো আসলে বাবার লেখা। তবে বাবা কিন্তু শুরুতে এটা মানসী ছায়াছবির জন্য লিখেনি, এমনি লিখেছিলেন। ও, অন্য কোনো নারীকে কল্পনা করে সেরকমই কিছু একটা। তো আমি যখন প্রথম শুনে আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা আসলে গানটা মানে কি চিন্তা করে লিখলে, কার কথা চিন্তা করে লিখলে, তখন বললো মা এটা তো 70 দশকের গান, তখন তো তোমার বাবা দেখতে শুনতে ভালোই ছিল, অনেকেই আসতো বাবার কাছে। তা আমি তো কাউকেই মানা করতে পারতাম না, সবাইকে বলতাম এই গানটা আমি আপনার জন্যই লিখেছি, এই মন তোমাকেই দিলাম, আর সবাই খুশি হয়ে যেত। পরে দেখা গেলো যে মানসী ছবির কাজ নিয়ে বসছি এবং এই গানটা খুব যাচ্ছিল সেই ছবির সেই দৃশ্যটির সাথে, গল্পের সাথে, তখন সেই মানুষের ছবিতে ব্যবহার করা হয় আর কি। তখন সাবিনা আন্টির কণ্ঠে রেকর্ড হয় গানটা। বাবা অনুমোদে যে এটা একটা মজার ব্যাপার যে দিঠি আপুর কাছে গল্পের ঝুলি, তিনি আসলে সেই গল্পের ঝুলি নিয়ে বসেন। এবার যেহেতু ডুয়েট শুনে আমার সঙ্গেও কিন্তু অনেক গল্প আছে, মানে আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে অনেক থাকার কথা, আমাকে সন্তানের মতোই ভালোবাসতো একদম, আমাকে সবসময় বলতো উনি যে আমাকে দিয়ে লিখিয়ে নাও, বলে যে শরীর জানান দেয় আসলে আমি হয়তো থাকবো না, এরকম বলতো একদম। আমরা গানে যাব, আবারও সে গল্পে ফিরবো। গান এবার কে শোনাচ্ছেন? গানের গীতিকার নূর হোসেন হীরা, এবং ও খুবই কম বয়স, তখন ক্লাস 9 এ পড়তো ছেলেটা। আচ্ছা, এখন সে প্রোডিউসার। প্রোডিউসার, হ্যাঁ হ্যাঁ। তো ওই সময় গানটা লেখা এবং শুরু করেছিলেন প্রণব ঘোষ প্রয়াত, এবং এই গানটি পরবর্তীতে আমাদের হানিফ সঙ্গীতের ইত্যাদিতে ব্যবহার হয় মিউজিক ভিডিও হিসেবে। ওই সময় সুইটি আমার মডেল ছিলেন। ও বাবা, হ্যাঁ হ্যাঁ। তো এই করছি গানটি, হ্যাঁ শুনবো। খুব বেশি মনে পড়ে তোমাকে, ভুল করে মনে পড়ে তোমাকে, হৃদয়টা শূন্য করে চলে গেছো বহু দূরে, ভুলতে পারি না তাই তোমাকে, খুব বেশি মনে পড়ে তোমাকে, ও ভুল করে মনে পড়ে তোমাকে, কত চেনা মুখ আমি দেখি প্রতিদিন, চোখেরই আড়াল হয়ে আছো বহুদিন, কত চেনা মুখ আমি দেখি প্রতিদিন, চোখেরই আড়াল হয়ে আছো বহুদিন, হয়তো এখন তুমি ভুলে গেছো আমাকে, ভুলতে পারি না তাই তোমাকে, খুব বেশি মনে পড়ে তোমাকে, ও ভুল করে মনে পড়ে তোমাকে। ভেঙে গেলে যদি
আসো কোনো দিন, ফিরিয়ে দেব না তোমায় আমি সেই দিন। ভুলে ভেঙে গেলে যদি আসো কোনো দিন, ফিরিয়ে দেব না তোমায় আমি সেই দিন। এখনো তোমার স্মৃতি পিছু ডাকে আমাকে, ভুলতে পারি না তাই তোমাকে। খুব বেশি মনে পড়ে তোমাকে, ও ভুল করে ভুল করে মনে পড়ে তোমাকে। খুব বেশি খুব বেশি খুব বেশি মনে পড়ে তোমাকে। ভীষণ ভীষণ ভালোবাসার গান, এবং ওই যেহেতু ইত্যাদিতে এই গানটি মানে হয়েছিল, ওই জন্য আমাদের আরও বেশি মনে আছে গানটির কথা। আমি এমনটা শুনেছি যে আপনাদের মধ্যে দুজনের মধ্যে অনেক খুনসুটি হয়, ঝগড়াঝাটি হয়, আরও অনেক কিছু মানে ব্যাপার স্যাপার আছে। ফেসবুক থেকেও ডিলিট করে দেয়। এইটাই তো আমি শুনতে চাচ্ছিলাম আসলে আপুর মুখ থেকে। আমরা আসলে পরিবার, তো পরিবারে সেটাই খুনসুটি তো হবে, ঝগড়াঝাটি হবে, খুবই কাছের বেসিক্যালি, মানে আমি ফ্যামিলি মেম্বার তাদের। অবশ্যই, কারণ রবিদা অবশ্যই আমাদের পরিবারের একজন সদস্যই, তো খুনসুটি হবে, ঝগড়াঝাটি হবে, এবং ঝগড়াঝাটি যত হবে ভালোবাসা তত বাড়বে। একদম ঠিক তাই। লাস্ট কবে রবিদাকে আপনি রান্না করে খাইয়েছেন? আপনার রান্না অনেক মজা। এক যুগ আগে, 12 বছর, এক যুগ। দুষ্টুমি করছে না, ওর বাসাতে অনেক পার্টি হয়, হ্যাঁ দাওয়াত তো থাকে আমার, আমরা প্রায় বসি। এবং রবিদা শুধু আমার মানে বাবা মার সাথে যে সম্পর্ক ভালো সেটা না, আমার শ্বশুর শাশুড়ি মানে আমার দুই পরিবারের সঙ্গেই সে ওতপ্রোতভাবে। একটা ফোন কল আছে, আমি ফোন কলটা নিয়ে নিব। সম্ভবত চেয়ারম্যান স্যার যুক্ত হয়েছেন। ঈদ মোবারক স্যার, কেমন আছেন? কথা বলুন, আমাদের শিল্পীরা শুনতে পাচ্ছেন। খুবই ভালো আছি, ঈদ মোবারক গুরু। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আরে গুরু, গুরু গুরু আজকাল ফাড়াফাড়ি করেন? একদম ফাটাফাটি করছি। এই পাশে দুজন সুন্দরী আছে, আমি কি ফাটাফাটি না করে পারি? আজকে তো ফাটাফাটি হবেই। আমার বোনও তো আছে যে। জি জি, আসসালামু আলাইকুম হারুন ভাই, ঈদ মোবারক। দুজনে ফাটাফাটি করেন একদম। দেখি সারা বাংলার মানুষ যেন আজকে এই চান্দে কি ঈদের রাত ইনশাআল্লাহ। হ্যাঁ একদম 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 ফাটিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হারুন ভাই আপনি সুস্থ থাকেন, অনেক দোয়া করি, এবং সালামিটা আমাদের জন্য দোয়া করবেন। এবং মৌসুমী তো সালামি যাচ্ছে, আমরা সবাই আসব ঈদের পরে। ঠিক আছে, সালামি পাওয়া রইল। একদম পায়ে ধরে সালাম করে যাব। যারা নিয়ে উপস্থিত আছে আমাদের সাথে যারা আছে, জি তাদেরকে জানাই ঈদ মোবারক, তারা যেন ভালো থাকে সুস্থ থাকে, আমারটা রেখে দিন। কিন্তু গরুর মাংসটা তো রবিদার কাছ থেকে খেতে হবে, কারণ চিটাগাং এর মেজবানিটা খুব অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি যুক্ত হয়েছেন, আমরা অনেক অনুপ্রাণিত হয়েছি, এবং পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকুন সেই প্রত্যাশা করছি। ঈদ মোবারক। গানে যাবো আবারও। আচ্ছা, আমি এখন 90 দশকে যাচ্ছি, তখন সিনেমার কিন্তু একটা নতুন ধারা শুরু হয় প্রেমের ছায়া। এটা তোমার ভাই মানে হারুন ভাইয়ের জন্য, হারুন ভাইয়ের জন্য অবশ্যই, সেই সাথে রবিদা সবার জন্য। এই গানে কি বাঁশি শব্দ আছে? বাঁশি আছে, মানে বাঁশি তো আসলে বাঁশির সুর আমাদের সবাইকে খুব টানে। তাহলে তুমি গানটা জানো, তুমি আমার সাথে গাইবে, ঠিক আছে? একটু একটু আমি চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে আসলে চাঁদনি ছায়াছবির গান, যেটা বলছিলাম যে ফিল্মে একটা নতুন ট্রেন্ড শুরু হয়, সুন্দর সুন্দর কিছু জুটি পাই আমরা, শাবনাজ নাই যেমন ছিল এই ছবিটিতে, তো সেই ছবির একটি গান করছি। এটাও আনোয়ার পারভেজ চাচারের সুর এবং সাবিনা আন্টির গাওয়া, চেষ্টা করছি। Thank you.
তোর বাসি যেন জাদু জানে রে, ও আমার জান তোর বাসি যেন জাদু জানে রে, কত সোহাগে আদরে কাছে রানে রে, ও আমার জান তোর বাসি যেন জাদু জানে রে, ও আমার জান তোর বাসি যেন জাদু জানে রে। অনেক ভালোবাসা, অনেকে যুক্ত হয়েছেন, একটু কমেন্টস দিন, না হলে দর্শকেরা মন খারাপ করবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন জিহাদ খান, তিনি জানিয়েছেন অনেক অনেক ভালোবাসা, খুব চমৎকার গান হচ্ছে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন স্বপন, তিনি লিখেছেন ভালো গান হচ্ছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাদের সঙ্গে আছেন। একই সাথে আছেন এমডি আতিক, লিখেছেন একবার যদি কেউ ভালোবাসত গানটার অনুরোধ রইল, অনুরোধ রাখা সম্ভব কি না, সঙ্গেই থাকুন হয়তো অনুরোধ রাখা সম্ভব হতে পারে। পূর্ণা সরকার আছেন, তিনি লিখেছেন চিরদিন তুমি যে আমার গানটি শুনতে চাই, মনে হয় আপনার অনুরোধটা রাখা যাচ্ছে। কামরুল হাসান আছেন, তিনি আমাদেরকে আসলে কমেন্টস করেছেন অনেক দূর থেকে, ওমান থেকে, এবং তিনি লিখেছেন যে তিনি আপনার রেগুলার ফেসবুক ফলোয়ার এবং আপনার অনেক বড় ফ্যান রবিদা, সো আপনার কাছে উনি একটি গানের অনুরোধ করেছেন, এক জনমের কষ্টের প্রেম। আচ্ছা, নবীজা রূপা আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন রবি ভাই ঈদ মুবারক, ঈদ মুবারক আপনাকে।
আছেন ইউনুস খান, তিনি লিখেছেন, আমি সৌদি আরব থেকে আমার প্রিয় শিল্পী দুজন দুজনকেই দেখছি ও আমার বাড়ি কিন্তু চট্টগ্রাম। আচ্ছা, আমরা বুঝতে পারলাম রবিদার বাড়িও চট্টগ্রাম এবং একই সাথে আমরা সবাই এখানে আছি কারণ আমরা জানি যে আপনারা আমাদেরকে দেখছেন অনেক দূর দূর থেকে। সো এটা আমাদের জন্য বড় পাওয়া যে সৌদি আরব ওমান থেকে দর্শকেরা আমাদেরকে দেখছেন। এই মুহূর্তে একটি ফোন কল আছে, আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, ঈদ মোবারক, কে আছেন আমাদের সঙ্গে? ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আতিক বাবু। মো, আপনি ভালো আছেন? ও আতিক বাবু ভাই, বাবু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বাবু ভাই কিন্তু আমাদের কুমিল্লার উপরে আল্লাহ নিচে কুমিল্লা, তাই না বাবু ভাই? বাবু বাবু ঈদ মোবারক। জি রবিদা, ঈদ মোবারক। অনেক দিন পর আমি একটা ফুল প্রোগ্রাম। আতিক বাবু খুব ভালো মনের মানুষ, খুব ভালো মানুষ এবং খুব ভালো গান করে। আজকে একটা কথা মনে পড়ে গেল। কোনটা? দুজনেই হাসছে, কিছু ঘটনা আছে মনে হয়। ওর আয়োজনে, ওর অ্যারেঞ্জে ব্রাহ্মণবাড়িয়া কলেজে গিয়েছিলাম, তো যেতে একটু দেরি হয়েছে, তো মানে ছেলেরাই আমাকে চুমো খাচ্ছিল, মানে ওখানে এত ফ্যান। তখন আমার মনে হয় আমাদের আসিফ আপুর তখন গায়ক হয়নি, ও গান গায় কিন্তু ও সাউন্ড সিস্টেম নিয়ে গিয়েছিল আমার সঙ্গে। তো যে ঘটনাটা ঘটেছে আর কি, এটা বলা যাবে না, আমি একটা গানের রিকোয়েস্ট করতে চেয়েছিলাম, সেটা আপনি গিয়ে করছেন, খুব বেশি মনে পড়ে তোমার। এখন আরেকটা গান আছে আমার, ওটার বলা যাচ্ছে না। হ্যাঁ, আমি কিন্তু এই গল্প শুনবো, এটা বললে হবে না, এবং লাইভেই শুনবো। আমি চট করে ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো-স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ঈদ মোবারক। ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিকে, পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। সঙ্গে আছি মৌসুমী মো, আমার সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী রবি চৌধুরী এবং সেই সাথে দিঠি আনোয়ার ওরফে দিঠি চৌধুরী। সো যদি কোনো গানের অনুরোধ থাকে আমাদেরকে অবশ্যই ফোন করতে পারেন টেলিভিশনের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে, অথবা আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকে, এশিয়ান ফেসবুক এশিয়ান মিউজিক নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানে ঝটপট কমেন্ট করুন কোন গানটি শুনতে চান, আমি ডেফিনেটলি আপনার কমেন্টসটি পড়ব। সো ফিরে এলাম ব্রেক থেকে, এবার গানে চলে যাব সেই গজল অঙ্গিকের গান। গজল, হ্যাঁ গজল, এটা ওস্তাদ মেহেদী হাসানের, আমি চেষ্টা করছি নিশ্চয়ই, কারণ এই প্রোগ্রামটা সব ধরনের শ্রোতারাই দেখে একেবারে, তো সবার জন্য আমাদের গান গাওয়া উচিত। নিশ্চয়ই শুনব। রফতা রফতা বো মেরে হস্তি কা সামা হোগে, পহলে যা ফির জানে যা ফির জানে জানা হোগে, রফতা রফতা হস্তী কা সামা হোগে, রফতা রফতা বো মেরি হস্তী কা সামা হোগে, পহলে যা ফির জানে যা ফির জানে জানা হোগে, রফতা রফতা বো হস্তী কা সামা হোগে। দিন ব দিন বড় इस हुस्न की राना किया, दिन ब दिन बढ़ती गए उस हुस्न की राना किया, पहले गुल फिर गुल बदन फिर गुल बदन রফতা রফতা বো মেরে হস্তী কা সামা হোগে, রফতা রফতা বো মেরে হস্তী কা সামা হোগে। Thank you.
प्यारे हाथ से बढ़ा, प्यारे हाथ से बढ़ा, सारे तकल्लुफ मिट गए, प्यारे हाथ से बढ़ा, सारे तकल्लुफ मिट गए, पहले आ फिर तुम हुए, फिर तू काम नुमा हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए, पहले जा फिर जाने जा, फिर जाने जाना हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा हो गए, रफ्ता रफ्ता वो मेरे हस्ती का सामा, हस्ती का सामा, हस्ती का सामा हो गए। অনবদ্য মানে কি বাত, ওরা মজা পাচ্ছিল বাজাতে খুব। হ্যাঁ দুজনের মধ্যে কি মানে অনির্বাণ, অনির্বাণ মিলে যে কি যে করছিল একদম একদম। হ্যাঁ ঠিক তাই, আমি একটা ফোন কল নিয়ে নিয়েছি এই মুহূর্তে, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। হ্যালো ঈদ মোবারক, কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম, সকলকে জানাই ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক, কোথা থেকে বলছেন এবং কে বলছেন? গরুর মাংস অনেক খাওয়া হয়েছে, একটু চকলেট দরকার, একটু মিষ্টি খাবো। ভালো আছো? আমি চাই না তোমায় হারাতে, এখানটা লিস্টে আছে করবো। এখন ও গজলের মুডে আছে, আমিও আছি, এখন ডিটিউ নাকি আমার সঙ্গে গাবে, তারপরে উস্তাদ জগজিৎ সিং কে একটু শ্রদ্ধা জানাই। বাবা কি কঠিন। যাই হোক, দিঠি আপুর কাছে কোন অনুরোধ আছে চকলেট বয় সুজন? ওকে কেটে গেছে লাইনটি, সঙ্গেই থাকুন, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আচ্ছা গানে যাব। হ্যালো হ্যালো, जाओ मीत मेरे मेरी प्रीत अमर कर दो, होठों से छोलो तुम मेरा गीत अमर कर दो, जब प्यार करे को
मन नई रीत चला कर तुम मेरी रीत अमर कर दो होठों से छू लो तुम मेरा गीत अमर कर दो খুব সুন্দর।
একটা মানে আমি একটা ঘোরের মধ্যে ঢুকে গিয়েছিলাম, মানে হচ্ছে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে আছি, একটু হারিয়ে গিয়েছিলাম একদম। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। একজন দর্শক আছেন হারাতে হারাতে ফোন করেছেন, দেখি তিনি কি বলেন। হ্যালো, ঈদ মোবারক। অনেকদিন আগে আমি যখন নতুন বিয়ে করতে গেছি, সেদিন আমার শ্বশুর বাড়িতে আমার ওয়াইফ যে গানটা আমাকে শুনালো বাসর ঘরে, সেই গানটা আমার মনে পড়ে। তারে দেখতে লাগে কালারে মনটা বড় ভালারে। ও আচ্ছা, আপনার গায়ের রং কি কালো? আমার গায়ের রং পর্সা। হ্যাঁ যা যা, তার কাছে কালো না না। হ্যাঁ, এই কালো সাদা নিয়ে আমার গান আছে, আমি শোনাবো। হ্যাঁ, এই গানটা আসলে আমাদের প্রয়াত বারে সিদ্দিকীর সুর এবং মনিরুজ্জাম মনিরের কথা, আমার অ্যালবামের গান, আমার খুব প্রিয়। থ্যাংক ইউ, আমি খুব লাইক করি। থ্যাংক ইউ। ভাবিকে নিয়ে বসে অবশ্যই অনুষ্ঠান দেখবেন, আমাদের সঙ্গে আছেন, এই জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটু গল্পে যাই, তারপর আবার গানে যাব। ঈদে এবার কটা শাড়ি কেনা হলো? গুনতে পারিনি, আমি জানি যে অনেকগুলো, এই জন্য হঠাৎ করে এই প্রশ্ন চলে গেল। ঈদের আগে এতগুলো এক্সিবিশন হয় এবং দেখা যায় যে সব পরিচিত বন্ধু বান্ধবদের এক্সিবিশন, সো ওখানে গেলে মানে পুশ গেলেই মোটামুটি ধরিয়ে দেয় আর কি। তার কাছে গয়না এবং শাড়ির যে কত বাহার, তার কিন্তু অত প্রেম করতে ভালো লাগে না, কিন্তু ফ্ল্যাটিং করতে ভালো লাগে। হ্যাঁ, প্রেম করতে একদম ভালো লাগে না, মানে মনে হয় যে একটা বোরিং একটা জিনিস। আর কত করবে না, একই জিনিস তো। আর বেশি দিন তো একজনকে ভালো লাগে না, এটাও একটা ব্যাপার। না, আরিফকে তো ভালো লাগে না, ওইটা কিভাবে কিভাবে জানি হয়ে গেছে, না হলে বিপদ ছিল। আরো একজন দর্শক আছেন, আমি একটু দেখি কে আছেন। হ্যালো, ঈদ মোবারক, কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? আমি পটুয়াখালী থেকে গোপাল দাস। গোপাল দাস, থ্যাংক ইউ ফোন করার জন্য, আপনি কথা বলুন, আমাদের শিল্পীরা শুনতে পাচ্ছেন। আপু আগে কল না আগে শুনেন। জি, আমাদের চেয়ারম্যান সাহেবকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক, আর এশিয়ান টিভির সকল কলা কৌশলীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ, আপনাকেও আপনাকেও ঈদ মোবারক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া। পটুয়াখালী তো আপনি আসছিলেন, মনে আছে আপনার? পটুয়াখালীতে আমি এসেছিলাম, আমার মনে আছে, আমাদের চিত্রনায়ক মান্না ছিল তখন, প্রয়াত হয়েছেন, দীপজল ছিল, আপনার সাথে কথা হয়েছিল। হ্যাঁ, মমতাজ ছিল আমাদের, একটা বড় কনসার্টে সুব্রদেব ছিল। জি 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 জি, মমতাজ ছিল। জি জি, মনে আছে মনে আছে, আপনার সাথে কথা হয়েছিল, মনে আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি গোপাল দাস। হ্যাঁ, মনে করতে হবে, এখন তো অনেকের সঙ্গে দেখা হয়েছে। আপনাদের ব্যাক স্টেজে ছিলাম আমি আর দীপজল। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। জি, একটা গান ছিল, কোন গান বলুন? ওই আকাশ হলো নীল, আকাশ হলো নীল। ওকে, থ্যাংক ইউ, সঙ্গেই থাকুন। এই গানটা অনেকে রিকোয়েস্ট করেছেন, হ্যাঁ গাইবো। ওকে দিছি আপু, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি এখন আমার আরেকটি পছন্দের গান করছি, যে আমার চলচ্চিত্রের গান, তুমি জানোই যে সেই গানগুলোর প্রতি একটা দুর্বলতা কাজ করে। এটা আনারকুলি ছায়াছবির গান, শ্রদ্ধেয় রুনা লায়লার গাওয়া এবং বাবার লেখা এবং শ্রদ্ধেয় সত্য সাহস। আমি চেষ্টা করি। Oh,
একেবারে হৃদয় ছুঁয়ে গেল। আমার অসম্ভব পছন্দের গান। এবং বাবাকে আমি জিজ্ঞেসও করেছিলাম যে জীবনে আসলে কয়টা প্রেম করেছ, কারণ প্রেমের অভিজ্ঞতা ছাড়া এত সুন্দর করে প্রেমের গান মানুষ কিভাবে লেখে। উত্তর একটা দিয়েছিল এবং সেটা একের অধিকই ছিল, কিন্তু আমাকে বলা হয়েছিল মাকে না বলতে। আমি আজ পর্যন্ত বলিনি কখনোই, দিছিপু আজ পর্যন্ত বলে না, কিন্তু লাইভে গিয়ে বলে দেয়। আগের ঈদে এরকম ইন্টারভিউ দিতে এসেছে আমার কোনো একটা শোতে, সেখানেও এরকম বলছে, আমি মাকে কিন্তু বলিনি, আমি আজকে বলছি। সো এত দুষ্টু সে, এবং এই জন্য বললাম যে তার সঙ্গে আড্ডা দেওয়া খুবই আনন্দের। এবং একই সাথে পাশে যিনি বসে আছেন তিনিও কম, সে তো একদম বিন্দাস, হ্যাঁ ভয়াবহ। মানে সে যার জন্য গান লিখেছেন তার মেয়েকেই দেখতে গেছেন বিয়ের জন্য, কি ভয়াবহ ঘটনা সত্যি। হ্যাঁ শুনি না ঘটনাটা কি ছিল একটু বলেন না। না এত কিছু দরকার নেই, মানুষ গান শুনছেন, হ্যাঁ আমরা গানেই থাকি। এই যে মানে এই যে জগজিৎ সিং এর যে গানটা আমরা করলাম ফটোসে, এটা তো বিখ্যাত গান। এবং এই যে এই মেলোডি ব্যাপারটা, এই গানও কিন্তু হ্যাঁ এটা খারাপ লাগেনি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আপনি কথা বলুন আমাদের যারা জি শিল্পীরা শুনতে পাচ্ছেন। আমি রবি ভাইয়ের সাথে কথা বলতে চাই। জি জি ভাই বলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম, ঈদ মোবারক ভাই। আমার দুটো রিকোয়েস্ট ছিল, তার মধ্যে একটা হলো যে আপনার সিলেটি ভাষায় একটা আঞ্চলিক গান, হ্যাঁ আর একটা বিষয় হলো যে আমি প্রায় প্রায় ফোন দিই, কিন্তু আমার ফোন ধরে ধরে নিয়ে মনে করেন 10-15 মিনিট তারা রিসিভ করে রেখে পরে কেটে দেয়, কথা বলে না। ওটা কি আমার নম্বরে? না না আমার। ও আচ্ছা, এখানে আচ্ছা বলেন এখন কি গান। এটা তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক লাইনে থাকে, তো আবারও কেটে গেছে। যাই হোক, থ্যাংক ইউ যে আপনি ফোন করেছেন, আমাদের সঙ্গে থাকুন বাকিটুকু সময়, আশা করছি আপনাকে আমরা সঙ্গে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে কিছু করার থাকে না, যেহেতু অনেক কল আসে, আসলে সব কল তো দেওয়াও সম্ভব হয় না, আমাদেরকে কথা বলতে হয়, গান শুনতে হয়। তো আমরা যদি শুধু ফোন কল নিয়ে নিই তাহলে আমরা আসলে পুরোটা সময় মানে কথা বলে শেষ করতে হবে। যাই হোক, আমি একটা ব্রেক নিয়ে ফিরে আসি, তারপর আবার গানে যাব। দর্শক সময় হয়েছে বিরতি নিয়ে, এবার আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা, আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. Oh,
কখন জানি কে জানি দিল মনের কোণে হাচ্ছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging with style. দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00
জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হাচ্ছানি কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Asian Good Style. দর্শক ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ার মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। সঙ্গে আছি মৌসুমিমো, আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার এবং সেই সাথে রবি চৌধুরী। যদি কোনো গানের অনুরোধ থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ফোন করতে পারেন টেলিভিশনের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে, অথবা আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকে। এশিয়ার মিউজিক নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানে ঝটপট কমেন্ট করুন কোন গানটি শুনতে চান। ফিরে এলাম ব্রেক থেকে, আবারও গানে যাব। এবার দাদার পালা, এবার কোনটি শুনব? একটি একটু জমানো করি না? হ্যাঁ নিশ্চয়ই, কারণ এখন তো রাত বাড়ছে, রাত যত বাড়বে গভীর হবে, জমানো গান তত বেশি জমবে। এরকমই এরকমই কথা, একদম। হ্যাঁ ও সজনী, ও সজনী, ও সজনী, বসে বসে নাচতে হবে, বুঝছো? দাঁড়াতে পারবে না। বিজনের এই অবকাশ, তারা ভরা ওই নীলাকাশ, মনে কেরা নিয়ে তোলো না তোলো না, মনে আছে? রজনীকে 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 যেতে দিও না ও সজনী, ও সজনী, রজনীকে 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 রজনী রজনীকে যেতে দিও ও সজনী, ও সজনী, রজনীকে 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 যেতে দিও না। রাত যত গভীর হবে, তোমার কথাই বলছি, রাত যত গভীর হবে এ বাঁধন মধুর হবে, নিশিকে পোহাতে দিও না, দিও না,
রজনীকে 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 যেতে দিও না ও সজনী ও সজনী রজনীকে 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 যেতে দিও না এ লগন তোমার আমার ও লগন এ লগন তোমার আমার এ লগন ভালোবাসার মিলনের এই তো সময় দূরে রবে না নিশ্চয় মিলনের এই তো সময় দূরে রবে না নিশ্চয় দুজনে খারাপ চলো না চলো না দুজনে হবে না তিনজনে হারাব চলো না চলো না রজনীকে যেতে দিও না ও সজনী ও সজনী রজনীকে 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 যেতে দিও না ও সজনী ও সজনী ও সজনী রজনীকে 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 যেতে দিও না এই গান গাইবার পরে আমরা দুই নারী তো এখন খুবই আনন্দে আছি একদম পুরো শোনায় সোহাগ এখন আমি তো উত্তর দিতে পারছি না আমার মনে হয় যে দিঠি আপুই সেটা করো কারণ আমি তো আর গাইতে পারি না শুধু শুনতে পারি আমি খুব ভালো শ্রোতা তুমি গানে গানে উত্তর দিয়ে দাও এরকম গানে গানে উত্তর দিতে কারণ সজনীর আসলে অনেক সময় যন্ত্রণার উদ্রেক হয় তো আমি আমি গানে গানে উত্তরটা দিই নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ কোন গান শুনছি এবারে এটাও একটা একটা ছায়াছবির গান অতিথি ছায়াছবির গান হ্যাঁ তো শ্রদ্ধেয় সত্য শাশুর আমি শোনাচ্ছি হ্যাঁ আমি গানটি শুনবো তার আগে একটা চট করে একটা ফোন কল নিয়ে নিচ্ছি হ্যালো ঈদ মোবারক কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ঈদ মোবারক কথা বলুন আমাদের শিল্পীরা শুনতে পাচ্ছেন আমি ময়মনসিং থেকে বলছি সাইফুল জি পান্নু ভাই কেমন আছেন অনেকদিন পর আবার কথা হচ্ছে কথা বলুন দিঠি আপু শুনতে পাচ্ছেন রবি চৌধুরী দাদাও শুনতে পাচ্ছেন আমি আপনাকে প্রথম একটা প্রশ্ন করতে চাই আমাকে হ্যাঁ নিশ্চয়ই এটা হলো অনেক ঝুঁকি ঝামেলা সেরে আপনি এসেছেন অনেক ঈদের দিন স্বাভাবিক এটা আবার অনেক দূর থেকেও এসছেন কিন্তু মনে হচ্ছে আপনি দিঠি আপা তারপরে আমাদের শ্রদ্ধেয় এই হিরো সিঙ্গার রবি চৌধুরী এবং যারা পাঞ্জাবিওয়ালা যারা বসেছে সবাই ফ্রিজ থেকে বেরিয়ে এসছেন এটা মনে হচ্ছে কেন লাগছে সবাইকে আমাদের মন খুব ফ্রেশ সবাই সবাই গরুর মাংস খেয়ে এসছে তো মেজবানি হয়েছে আমার মনের মাধুরী মিশে বলছি আমি মনে করি তাই বলছি জি আমার অত্যন্ত সুপ্রিয় অল টাইম ফ্রেশ হিরো সিঙ্গার রবি চৌধুরী থ্যাংক ইউ স্যার আর যদি এমন কোন সিস্টেম থাকতো উন্নত বিশ্বে যে গলাটা অপারেশন করে ওই অমুক শিল্পীর মতো করে দেওয়া যায় তাহলে আমি আমার গলাটা অপারেশন করে আপনার মতো টুন টুন করে নিয়ে আসতাম কেয়া বাত বাবা আমার বাড়ি ঘর বেঁচে বিশাল কমপ্লিমেন্ট অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা আপনার জন্য লাভ ইউ আমার গলা করেন না তাহলে মেলই হয়ে যাবে না মেলই হওয়ার কোন সুযোগ নাই আমি পুরুষ পুরুষত্ব নিয়ে জি জি অবশ্যই আচ্ছা আপা এই শ্রদ্ধা দিঠি আনোয়ার চৌধুরানী
এটা ভালো ছিল, এটা ভালো ছিল। জি বলেন, চৌধুরানিও আপনাকে বলবো আবার আনোয়ার। জি, যেহেতু রবি চৌধুরীর পাশে বসে আছে, হ্যাঁ দিদি চৌধুরী, চৌধুরী চৌধুরী, আর ওর হাজবেন্ডের নাম হচ্ছে আরিফ চৌধুরী। আই নো আই নো, আমি তো ওই যে ইউটিউবে সবসময় দেখি এগুলো। জি জি, আবার তার শ্বশুরের নাম সবি চৌধুরী, আমার মামা। এতটা যাইতে পারি নাই। জি জি জি, আমার মামা তো দেবর। রবিদাকে প্রথম বলবো ওনার মৌলিক গানের কবর থেকে বলছি মাগো, দম ফুরাইলে, দুটো গান আমার খুব ভালো লাগে কেন জানি না। আর যেহেতু আপনি দুটো গজল পরিবেশন করে ফেলেছেন আমার জন্য, পেশ করবেন আর জানে সে জি দিনা করে। হ্যাঁ হ্যাঁ, কি বাদ করব, আর এক লাইন তো করব। আমি বলতে দিটু আপুকে বলতে চাচ্ছি, জি জি, দুজনে মিলে জি পালকি গানখানা যদি আপনারা করেন, জি এটা একটা আলাদা ইমেজ আসবে আজকে। জি অবশ্যই, আমরা দুজনে মিলে করেছি দুটা ডুয়েট গান, আরো করব, আপনি সাথেই থাকুন সব সময়। কারণ খুব ভালো লাগে। জি জি অবশ্যই, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ সো মাচ, থ্যাঙ্ক ইউ পান্নু ভাই, আশা করছি আপনি পুরোটা সময় বাকিটুকু সময় আমাদের সঙ্গে থাকবেন। হায় মর জায়েঙ্গে হাম তো লুট জায়েঙ্গে এসে বাতে কিয়া না করো আজ জানে কি জিদ না করো এসে পহলো মেঁ বেঠে রহো আজ জানে কি জিদ না করো। এটা শুনিয়ে দিলাম, এত সুন্দর করে কমপ্লিমেন্ট দিলেন আমাদের, থ্যাংক ইউ, লাভ ইউ, ভালো থাকবেন। এবার তাহলে একটু যন্ত্রণার গান হোক। হ্যাঁ, যে বেশি সজনী থাকলে অনেক সময় যন্ত্রণার উদ্রেক হয়, তা আমি দেখি যে সেই যন্ত্রণাটাকে তাড়ানো যায় কিনা। ঠিক আছে, ও পাখি তোর যন্ত্রণা, তখন তখন তোর জানা
মানে মানিক ভাই পাশ থেকে পাখির শীষ দিচ্ছিল, মনে হচ্ছিল ওই যন্ত্রণাটা। আসলে পুরো টিমটা যখন একসঙ্গে আমরা থাকি তখন অনেক কিছু হয়ে যায়, মানে সব কিছুই খুব পজিটিভ হতে হয়, ভালো হতে হয়, এবং যেহেতু শিল্পের মানুষ আমরা সবাই, শিল্পের মানুষেরা আসলে একটু ভালো থাকতেই বোধহয় পছন্দ করে। এবং মানিকের তো অনেক গুণ আছে। হ্যাঁ, এখন তো তুমি শুধু অক্টোপ্যাড বাজাচ্ছো ওইটা দেখছো, ওর যে কত গুণ, অনেক সুন্দর ডান্স করে, কিন্তু ডান্সটা তো আবার অন্যরকম, শুধু সেটা শুধুমাত্র এতটুকু জায়গা জুড়ে সাউথ ইন্ডিয়ান ডান্স বেশি ভালো করে। ও তুমি সব দেখে ফেলেছো না? আমার আমি তো এখন পুরনো পাপি হয়ে গেছি, সবার সঙ্গে শো করতে করতে যেন সব গোপন তথ্য জানা, হঠাৎ করে তার এই পরিবর্তনটা হয়েছে, হঠাৎ একদম। একটা ফোন কল আছে, দেখি কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো, ঈদ মোবারক, কে আছেন আমাদের সঙ্গে? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমার একটা অনুরোধ আছে। জি জি বলুন। অবশ্যই, দুটি মন আর নেই দুজনার এই গান তো অবশ্যই গাইবেন। দুটি মন আর নেই দুজনার অবশ্যই গাইবো, আপনি সাথেই থাকেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বুঝতে পেরেছি দুটি মনের এখন একসাথে নেই, অনেক ভালো থাকুন, আবার জোড়া লেগে যাবে। যাই হোক, গানে যাব এবার। রবিদা, কোন গান শুনবো এবার? ওই যে একজন বললেন যে কালো আর সাদা নিয়ে কি গান, যে গানটা তার মানে শ্বশুর বাড়িতে বিয়ের দিন তার বউ তাকে শুনিয়েছিলেন। হ্যাঁ, এই গানটা হচ্ছে আমাদের বাড়ির সিদ্দিকী সুর এবং মনিরুজ্জাম মনিরের লেখা। শুনবো। তারে দেখতে লাগে কালা রে, তারে দেখতে লাগে কালা রে, মুন্ডা মোর মালা রে, তার সাথে আমার পীড়িত ভালোবাসা রে, তার সাথে আমার পীড়িত ভালোবাসা রে, তারে দেখতে ইশারাতে কথা বলে মুখে বলে না, ওরে জানলা দিয়া ডাকে দুয়ার খুলে না হায়, ইশারাতে কথা বলে মুখে বলে না, ওরে জানলা দিয়া ডাকে দুয়ার খুলে না, তার চোখে জাদুর খেলা রে, কুন্ডা বড় মালা রে, তার সাথে তার সাথে আমার পীড়িত ভালোবাসা রে। এটুকুই মনে আছে মোটামুটি। আরেকটা গান এই কালো সাদা নিয়ে, thank you.
কালো মানুষ হলে তাদের মন কালো হয় না। কালো মানুষ হলে তাদের মন কালো হয় না। আবার সাদা মানুষ, আবার সাদা মানুষ হলেও তাদের মন সাদা হয় না। কালো মানুষ হলে তাদের মন কালো হয় না। কালো মানুষ হলে তাদের মন কালো হয় না। পৃথিবীতে আমরা সবাই কোন সুন্দরের পূজারী, তাই বলে কি কালো মেয়েরা থাকবে কুমারী। পৃথিবীতে আমরা সবাই সুন্দরের পূজারী, তাই বলে কি কালো মেয়েরা থাকবে কুমারী। আবার কালো ছেলেদের কি তাই বিয়ে হবে না? কালো ছেলেদের কি তাই বিয়ে হবে না? কালো মানুষ হলে তাদের মন কালো হয়, ওরে কালো মানুষ হলে তাদের মন কালো হয় না। পৃথিবীতে আছে অনেক কালো সুন্দর, কি আসে যায় রূপে সুন্দর না হলে অন্তর। পৃথিবীতে আছে অনেক কালো সুন্দর, কি আসে যায় রূপে সুন্দর না হলে অন্তর। ওরে গুণের কাছে রূপের কি দাম তোমরা বলো না? রূপের কি দাম তোমরা বলো না? কালো মানুষ হলে তাদের মন কালো হয় না। বাজা এখন নিজে গাইতে চাই অন্য গান, এই রিদমটা থাকুক। হ্যাঁ তা বাজাও। আশায় আসিল তো আমরে লই, বাইন্দুম একান সুখেরি গন, সুখের বদলে দুঃখ দিলাই, সুখের বদলে দুঃখ দিলাই, মন হারনে ভালোবাসার দাম দিলাম। ওই হয় বিষা বাইলা হন হারনে, ভালোবাসার দাম দিলাম। আরে দাম দিলাম, আরে দাম তাহলে আমরা এই গানটাই তো আবার শুনবো আপুর আপুর কণ্ঠে। হ্যাঁ ঠিক আছে, আমরা ডুয়েটও করতে পারি। হ্যাঁ হ্যাঁ।
মধু হই হই মধু হই হই বিশে খাবাইলা সনহারণে ভালোবাসা মূল্য নদীলা শয়াসিল তোমারে লই বন্ধু মকান সুখেরি ঘর শয়াসিল তোমারে লই বন্ধু মকান সুখেরি ঘর সুখের বদলে দুঃখ অনেক অনেক ভালোবাসা। আমি আরও একটা ব্রেকে যাব, ফিরে এসে আবারও গান গল্পে ফিরছি। দর্শক সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ কো স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। The style icon of the year. Finally, the award goes to Asian Textile.
এশিয়ান টেক্সটাইল এজুকেট স্টাইল। Asian textile. Asian textile. Asian good style. শেষে সোনালি মেঘের খেলা
জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মারিয়াম দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, Ejugar Style. দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ওয়েলকাম করছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো স্পন্সার্ড বাই ড্রিম হলিডে পার্ক। সঙ্গে আছি মৌসুমী মৌ, আমার সঙ্গে আছেন আমাদের সবার ভালোবাসার সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার, এবং সেই সাথে আছেন আরও একজন ভালোবাসার সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। যদি কোনো গানের অনুরোধ থাকে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন টেলিভিশনের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে, অথবা আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এশিয়ান মিউজিক নামে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেখানে। সো আমি ফিরে এলাম, এবং সবাই একটু মন খারাপ করবে কারণ কমেন্টস নেই নি অনেকক্ষণ। আমি কিন্তু আপুকে শেয়ার করেছি, আপু নিশ্চয়ই তার টাইমলাইনে লাইভটি শেয়ার করবে। রবিদা, আমি জানি যে আপনার অনেক ডান হাত বাম হাত আছে যারা সারাক্ষণ আপনার ফেসবুকে আপনার প্রমোশন করে, সো তাদেরকে এক্ষুনি বলে দিন যেন তারা লাইভটা শেয়ার করে দেয়। আমি একটু কমেন্টস নিতে চাই এবারে। শুধু শেয়ার করলে হবে না, ভাইরাল করে দিতে হবে, ভাইরাল। ওকে, আমি একটু কমেন্টস নেব, তার আগে একটি ফোন কল চলে এসেছে, ফোন কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে? ঈদ মোবারক। হ্যালো, হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্রীমঙ্গল থেকে বলছি, বিজয় কৃষ্ণ পাল। শ্রীমঙ্গল থেকে বিজয় কৃষ্ণ পাল, অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। কথা বলুন, আমাদের শিল্পীরা শুনতে পাচ্ছেন। জি দাদা, আমি প্রথমে এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই দিনে আমার দুজন প্রিয় শিল্পীকে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ দাদা। নমস্কার দাদা।
শ্রীমঙ্গল কিন্তু সিলেটে, আমার শ্বশুর বাড়ির লোক আপনি। ওরে বাবা, আর একটু আগে ব্রেকেরা দুজন সিলোটি ভাষায় কথা বলছিলেন। কোন অনুরোধ আছে আপনার? আপনারা বলেন তো আমি সিলেটি ভাষায় কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। ওয় ওয় আমি মাত্তাম ফারি তোরা তোরা ও খানি খানি খাইছনি দুটাই আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের গান। আর আর আপুর কাছে একটা অনুরোধ, উনি যেন একটা চিত্রা সিং এর একটা গান আমাকে শোনাবেন আপু। চিত্রা সিং এর একটা গান। ওই কোনটা? দুটি মন আর নেই দুজন। অবশ্যই। অনেক ধন্যবাদ শ্রীমঙ্গল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বাকিটুকু সময় আমাদের সঙ্গে থাকুন, একটু কমেন্টস পড়ি, কারণ কমেন্টস পড়তে পারছি না আমি, শুধু ফোন আসে। শান্ত দত্ত আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, গানের ভুবনে মনের কষ্ট দূর করার জন্য এশিয়ান টিভি। তারপরে অনেকগুলো ভালোবাসা জানিয়েছেন। এরপর ওয়াহিদুল ইসলাম লিখেছেন, রবি চৌধুরী ভাইয়ের মন বড় বেইমান দিল বড় বেইমান গানটি শুনতে চাই। সাদমান শাহরিয়ার সৌমিক আছেন, তিনি লিখেছেন, আমি ঢাকা থেকে দেখছি, অনেক ভালোবাসা। শিপন আহমেদ লিখেছেন, অসাধারণ গায়ককে দিঠি আপুকে খুব ভালো লাগে আমারও। ইউসুফ আলী লিখেছেন, টাঙ্গাইল থেকে দেখছি, এমনও তো প্রেম হয় চোখের জলে কথা কয়, গানটা শুনতে চাই দিঠি আপু। সাদমান শাহরিয়ার সৌমিক আরও কমেন্টস করেছেন, আমি এতগুলো কমেন্টস আপনার নেব না এই মুহূর্তে। পূর্ণা সরকার আছেন, লিখেছেন, তাজমহল গানটি শুনতে চাই। সাইফুল গাজী আছেন, লিখেছেন, দারুণ লাগছে, অনেক অনেক ভালোবাসা, পুরোটা সময় জুড়ে আমরা সঙ্গে আছি। রবিউল ইসলাম আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন, আমি ঝিনাইদহ থেকে রবিউল ইসলাম, রবি চৌধুরীর সেকারও আসেনি দিন রজনী কাটেনি গানটি শুনতে চাই। আচ্ছা, ওয়াহিদুল ইসলাম কমেন্ট করেছেন, দিঠি আপু আপনার গান আমার খুবই প্রিয়, আপনি ভীষণ একজন গুণী শিল্পী, অনুষ্ঠান উপভোগ করছি এবং রবিদার গান শুনে শুনে বড় হয়েছি। রবিদার বড় হননি। ইউনুস খান আছেন, তিনি লিখেছেন, আমি সৌদি আরব থেকে দেখছি, রবি ভাইয়া মধু হই হই বিষ হাওয়াইলা গানটি অবশ্যই করবেন। আপনি চকরিয়া অনেকদিন কাটিয়েছেন, আমি আপনার অন্ধভক্ত। আচ্ছা, এই গানটি কিন্তু অলরেডি গেয়ে ফেলেছেন, সো আপনারা চাইলে একটু আমাদের এই লাইভটি দেখতে পারেন ফেসবুকে, সেখানে একটু পেছনে টেনে আপনাকে আসলে গানটি শুনতে হবে এবং লাইভটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা গানে যাব এবার। দিঠি আপু কোন গান শুনবো? আচ্ছা, আমি একটু ফার্স্ট বিটের একটা গান করছি প্লিজ। এটা মান অভিমান ছায়াছবির। কিছুদিন আগে আমাদের সবার প্রিয় কিংবদন্তির চিত্র অভিনেতা ফারুক আঙ্কল, উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ছবিতে তিনি অভিনয় করেছেন। তা আমি সেই গানটি শোনাচ্ছি, বাবার লেখা, আলী চাচা সুর, শ্রদ্ধা আলাউদ্দিন আলী চাচা এবং শ্রদ্ধা আবিদা সুলতানা মূল শিল্পী। জি শুনব। আমার ভালো লাগে তারে কি পাবো গো, যারে আমার ভালো লাগে তারে কি পাবো, আমি জ্যোতিষীর কাছে আমার ভালো লাগে।
অনবদ্য, এক কথায় অনবদ্য, মানে মানে পুরো মনটা একদম চাঙা হয়ে গেছে। আমি একটা ছোট্ট কথা বলবো আলাউদ্দিন আলী চাচা সম্বন্ধে। চাচার কিন্তু খাওয়া দাওয়ার প্রতি খুব একটা দারুণ শখ ছিল, এবং যখনই আমাদের বাসায় তিনি আসতেন, আসার আগে মাকে ফোন দিতেন, দিয়ে বলতেন যে ভাবি আজকে কিন্তু আমরা গান নিয়ে বসছি, তোমার বাসায় কি রাঁধতে হবে জানো তো? তো মা বলো হ্যাঁ, তোমার খিচুড়ি আর গরু মাংস রেডি থাকবে, তুমি চলে আসবা। মানে গরু মাংস তার এতটাই ফেভারিট ছিল। একবার বাবা আলাউদ্দিন আলী চাচা এবং সেই সাথে বাবার একজন বন্ধু ছিলেন ছোটবেলার, জহির কাকু, এবং সেই সাথে ছিলেন নায়ক আলমগীর, ওনারা এমনি জাস্ট গাড়ি দিয়ে মানে বের হয়েছেন লং ড্রাইভে যাবেন, এবং লং ড্রাইভে যেতে যেতে না তারা কুমিল্লা পৌঁছে গেলেন। তো কুমিল্লা পৌঁছে বললো যে আচ্ছা ঠিক আছে, এখন একটা কাজ করে যে চলে, যখন এসছি দুপুরবেলা খেয়ে তারপর নয় বিকাল সন্ধ্যে আমরা ঢাকা রওনা হব। তো এই বলে তো ওরা সবাই আড্ডা মারতে বসবে, এমন সময় আলী চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় 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 কোথায়। কিছুক্ষণ পর, দু তিন ঘন্টা পরে দেখা গেল যে একটা আস্ত গরু নিয়ে তিনি ঢুকছেন রেস্ট হাউসে। তো বাবা দেখে বললেন যে কী ব্যাপার, গরু, আস্ত গরু কেন এখানে, এখানে কি আজকে তো কোরবানি ঈদ না কিছু না, তুমি গরু নিয়ে। আরে গাছ ভাই বুঝেন না, পরশুদিন তো আপনার বাসায় সিটিং, এই গরুটা নিয়ে যাবো, জবাই করবো, মাংস নিয়ে ভাবির বাসায় যাবো, ভাবি রান্না করে আমরা খাবো, এরকম একটা বিষয়। মানে এতটাই পছন্দ ছিল তার গরু মাংস। স্টুডিওতে, শ্রুতি স্টুডিওতে রান্না হতো আলাদা না? হ্যাঁ, উনি সবসময়। আচ্ছা, আমি একটু আপনার কাছে গল্প শুনতে চাই, কারণ আপনি বলছিলেন যে শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের সঙ্গে আপনার অনেক গল্প আছে। আমার একটা একদম মেগা হিট অ্যালবাম এক নয় অন্য কান্দ, এটা সাউন্ডটেকের ব্যানারে পরপর অনেক বছর অ্যালবামটা হিট ছিল এবং এখনও আছে। ওটা টাইটেল সং হচ্ছে এক নয়নে কান্ধ। হ্যাঁ, তা আমি, আমার সুরকার ছিলেন প্রণব ঘোষ, এটা গাজী ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। তো বললাম যে গানটা আমার টাইটেল সং হচ্ছে এক নয়নে কান্ধ, এটা আমি লিখাবো আমাদের গাজী ভাইকে দিয়ে। তখন আমরা চলে গেলাম, ওদের বাসা ছিল মালিবাগে। হ্যাঁ, মালিবাগে বাড়ি ছিল, হ্যাঁ ওই বাড়িটা এখনও আছে, আমি দেখেছি। তো চলে গেলাম, তো এই প্রথম দেখা আমার সঙ্গে। তো ঘুরে ঘুরে বাসা দেখালো আমাদের, তো বলে যে কী ব্যাপার তোমার কি। আমি বললাম আমার অ্যালবামের শিরোনামই হচ্ছে এক নয়নে কান্ধ। তো কাগজটা নিল, আমি দেখেছি বা একদম একে হারমোনিয়াম সামনে বলছি, এরা কোনো ও আছে বলে না, এত কম সময়ে এত একটি দারুণ গান, এত কমপ্লিকেটেড একটি গান, এ এক নয়নে কান্ধ কীভাবে এক নয়নে কান্ধে, ঠিক না? তো তো 15 মিনিটে লিখে দিল গানটি। ও মাই গড, এবং সেই গানটা একটু গেয়ে শোনাই। প্লিজ প্লিজ প্লিজ, আমি টাইটেল শুনতে চাই। হ্যাঁ, শিশা কি লিখেছে দেখো। হ্যাঁ, দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ, লোকে বলে অন্ধ, ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ, এক নয়নে কান্দ। দৃষ্টিহারা দুই নয়নকে লোকে বলে অন্ধ, লোকে বলে অন্ধ, ভালোবাসার দেখা পাবে এক নয়নে কান্দ, এক নয়নে কান্দ। ভেগেলে যদি হয় রে অন্ধকার,
অন্ধকার অন্ধজনা কি করে হয় রাস্তা পারাপার লোক নিন্দা পুষ্পচন্দা সারায় অঙ্গে মাখো ভাবের ঘরে সাতার দিলে কিসের ভালো কাঁদো এক নয়নে কাঁদো দৃষ্টি হারা দুই নয়নকে লোকে বলে অন্ধ লোকে বলে অন্ধ ভালোবাসার দেখা পাবে এক নয়নে ও এক নয়নে কাঁদো আমার গুজবাম হচ্ছে গানটা শুনতে শুনতে মানে একটু ইমোশনাল হয়ে যাবার মতো গান কি অসাধারণ লেখা এবং গায়কি মানে অন্যরকম আমি আবার এখন মানে গল্প ঠিক শুনবো না আমার হাতে সময় খুব কম আছে আমি গানে চলে যাবো দিঠি আপু মানে এটা একটা অনেক বড় পাওয়া এই গানটি আপনি যে গেয়ে গিয়ে আসলে চট করে লিখিয়ে ফেলেন 15 মিনিটে এবং একটা ইতিহাস হয়ে রইল একদম আমি রবিদার গানের রেশ ধরে আরেকটা গান শোনাচ্ছি এটাও বাবারই লেখা ঠিক আছে দুঃসাহস করব যদিও মূল শিল্পী শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ রায় ও বাবা আমি শুধু আমার ভালো লাগা থেকে ঠিক আছে তুমি আরেকবার আসিয়া যাও রে Thank you.
পরিমাণ ভালোবাসার গান এবং আমার মানে শুনলে ভেতরটা কিরকম যেন হাহাকার করে ওঠে। খুবই সুন্দর, একদম অন্যরকম। আমি গানের রেশটা থাকুক, আরেকটা ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ, এশিয়ান মিউজিক, পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো-স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনাকে দেখলে মনে হয় আপনি আমার মা। আমি মায়ের ভাগ করতে পারবো না। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত
চিনো তুম করে পদ চিনো তুম সুরে দেখলে মনে হয় আপনি আমার মা আমি মায়ের ভাগ করতে পারবো না দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:00 The style icon of the year. Finally, the award goes to. ব্রেক থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ কো স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। সঙ্গে আছি মৌসুমী মো, আমার সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী এবং সেই সাথে দিঠি আনোয়ার। আমরা আছি অনুষ্ঠানের একেবারে শেষ পার্টে এবং আমরা খুবই হ্যাপি যে এত মধ্যরাত অবধি আপনারা আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে দেখছেন, ফোন কল করছেন, অনেকে কমেন্টস করছেন এবং অবশ্যই লাইভটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন। এশিয়ান মিউজিক নামে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেখানে সরাসরি কিন্তু লাইভটি সম্প্রচার করা হচ্ছে একসাথে এবং আমরা গানে চলে যাব, গান শুনবো, তারপর আবার গল্প করব। সো এবার কার কাছে যাব? আমরা দুজন মিলে আমরা আমাদের প্রিয় বাপ্পি লাহিড়ীকে একটু শ্রদ্ধা জানাতে চাই এবং এটা স্টেডিয়ামে নচিকেতা আমি এবং বাপ্পিদার শো ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তো বাপ্পিদা চাচ্ছিলেন যে আমি তার সঙ্গে এটা গাই, তো ডাকার কথা পরে ডেকেছে আমাকে, কিন্তু নচিকেতা আমাকে নিয়ে এসছে, এই চল, ও তো বাংলাদেশে আসতে মোটামুটি আমাকে আঁকড়ে রাখে আর কি। তো এই গানটি করি, এটা সবাই জানে।
রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই, তুমি ছাড়া এমন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি, যাদেরকে ছাড়া আমরা অসম্পূর্ণ। আমরা একদম মানিক জোর থেকে শুরু করবো নাকি আমার বাপাস থেকে শুরু করব, একটু পরিচয় করিয়ে দিতে হবে। রবিদা, গুরু দায়িত্ব আপনি পালন করুন। অন্তর, একদম অন্তর দিয়ে বাজায়। ওর সাথে আমার প্রথম আজকে। ও আচ্ছা, সেই জন্য একটু ঝামেলা হচ্ছে, পরে ঠিক হয়ে যাবে। তামিল্লা শামু না, শামু হচ্ছে মানে আমিও তামিল, ও তামিল, আমরা তামিল মানে চট্টগ্রামের আর কি, চাটগাইয়া। তো শান্ত, ও শান্ত, আসলে সত্যি শান্ত, শান্তই মনে হচ্ছে খুব। আর একটা উরাধুরা হচ্ছে এই দুজন ডান দিকে, অনির্বাণ উরাধুরা, মানিক তো ওয়ান অ্যান্ড অনলি, ওয়ান অ্যান্ড অনলি মানিক, মানিক উপরে আল্লাহ নিচে কুমিল্লা, একাই কুমিল্লা 500। যাই হোক, আমি আর দুটো গান শোনার সুযোগ পাবো, এবং সঙ্গে আছেন মৌসুমী মো এবং ডিটি চৌধুরী, ডিটি আনোয়ার, ডিটি আনোয়ার চৌধুরানী। এটা ভালো ছিল, মানে কি নাম জানো, কি চুন্নু না নান্নু ভাই, রবিদা করবে, তার আগে আমি একটা সফট গান গেয়ে ফেলি। এই গানটা আমি আমার মাকে আসলে ডেডিকেট করব, তার পছন্দের খুব গান, সমাধান ছায়াছবির বাবার লেখা, এবং শ্রদ্ধেয় সত্য শাশুড়, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন মুন্সী।
রোম্যান্টিক গান এবং মানে একটা প্রেম প্রেম বোধ করছি সত্যি কথা, যেটা খুব ভালো লাগলো। এবং আন্টিকে স্পেশালি থ্যাঙ্কস দিতে হবে। আমি এটাও জানি যে আন্টি কিন্তু যখন আপনি না থাকেন, অন্য শিল্পীরা থাকেন, তখনও সেই প্রোগ্রামগুলো দেখেন, সবসময় দেখেন এবং মন্তব্য করেন, এটা খুব ভালো লাগে। মন্তব্য করে এবং কঠোর সমালোচনা করে আমার, কারণ খুবই চমৎকার একজন মানুষ তিনি, খুব স্বাভাবিক ব্যাপার। অশেষ কৃতজ্ঞতা আরও একবার দিঠি আপু আপনাকে, রবিদা আপনাকে আজকে সময় দেবার জন্য। সালামি দিতে ভুল করা যাবে না, ছোটা খালি শেষ হোক, তারপর একদম ঝাঁপিয়ে পড়ে সালাম করব। একদম একদম। আর সবাইকে অনেক 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 ভালোবাসা। শেষ করছি আমি একটু বিদায় নিয়ে এসে, তারপর শেষ গানটা শুনে। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আজ ঈদের দিন এবং সারাদিন অনেক কাজকর্ম শেষ করে আপনারা আসলে টেলিভিশনের সামনে বসেছেন, এবং যেই পরিমাণ ফোন কল এসেছে আমরা খুবই হ্যাপি যে আপনারা আমাদের সঙ্গে আছেন। এবং আপনাদের এই ফোন কল, আপনাদের ভালোবাসা আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে এবং আমরা আসলে সামনের দিকে আরও পথ চলতে চাই। অনেক ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছে আজকের মতো। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, এশিয়ান মিউজিক, পাওয়ার্ড বাই রংধনু গ্রুপ, কো স্পন্সর্ড বাই ড্রিম হলিডে পার্ক। সঙ্গে ছিলাম আমি মৌসুমি, এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের ভালোবাসা দিঠি আনোয়ার এবং রবি চৌধুরী। শেষ করছি রবি চৌধুরীর সেই বিখ্যাত গান দিয়ে। ধন্যবাদ এশিয়ান টেলিভিশন, এবং যারা আমাদের সামনে আছেন, পিছনে মৌসুমি দিঠি, এবং যারা বাজাচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মুবারক। আমি সবসময় একটা কথা বলি, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না। তো আমার এই গানের গীতিকার হচ্ছে লিটন অধিকারী রিন্টু এবং সুর প্রণব ঘোষ। এই নামটা শুনলে আবার আমার ইত্যাদির কথা মনে পড়ে যায়। আমি চাই না তোমায় হারাতে, আমার সুখে প্রদীপ
ধারায় প্রেম ভুলের স্রোতে পথিকারায় পথ চলার পথে প্রেমিকারায় প্রেম ভুলের স্রোতে কোন ভুলের সাথে কোন প্রেমের সাথে দেব না হৃদয় জড়াতে আমি চাই না তোমায় হারাতে আমার সুখের প্রদীপ নিভাতে আমি চাই না তোমায় হারাতে ঝড়ে ও বানে